তে মাথা ত্রিভুবন চৌরাস্তা পঞ্চবটি সপ্তাহ পরীক্ষায় যদি এই ধরনের সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ দেওয়া থাকে এবং বলা হয় এগুলোর ব্যাসবাক্য সহ সমাস লেখো তাহলে তোমরা খুব সহজে এগুলোর উত্তর করতে পারবে কোনগুলোর উত্তর খুব সহজে করতে পারবে যেগুলোর দেখবে এই যে সমাসবদ্ধ পথটা রয়েছে তার পূর্ব পথটা একটা সংখ্যাবাচক বিশেষণ তে মানে তিন বোঝাচ্ছে ত্রি মানে তিন বোঝাচ্ছে চৌ মানে চার বোঝাচ্ছে সংখ্যাবাচক বিশেষণ পঞ্চ অর্থাৎ পাঁচ সপ্তাহ এখানে সপ্ত অর্থাৎ সাত বোঝাচ্ছে পূর্বপদে কি বোঝাচ্ছে একটা সংখ্যাবাচক বিশেষণ বোঝাচ্ছে এবং পরপদে একটা বিশেষ্য রয়েছে মাথা ভুবন রাস্তা বট অহ তো এগুলো পরপদে একটা কি রয়েছে পরপদে একটা বিশেষ্য রয়েছে এবং সমস্ত ক্ষেত্রেই বিশেষর অর্থটা প্রাধান্য পাচ্ছে বিশেষর অর্থ প্রাধান্য পাচ্ছে আমরা যদি এই সমাসবদ্ধ পদগুলোকে ভাঙি শেষে সমাহার পাবো কি পাবো সমাহার সমাহার শব্দের অর্থ হলো সমষ্টি বা সমূহ তে মাথা এটাকে আমরা বিস্তৃত বাক্য করে লিখলে কি পাবো তে মাথা তে মাথার সমাহার বা তিন মাথার সমাহার ত্রিভুবন ত্রিভুবনের সমাহার চৌরাস্তা চৌ রাস্তার সমাহার পঞ্চবটি পঞ্চবটের সমাহার সপ্তাহ সপ্ত অহর সমাহার অহর শব্দের অর্থ হলো দিন অর্থাৎ সাতটা দিনের সমাহার তো যে সমস্ত সমাসবদ্ধ পথকে আমরা ব্যাসবাক্য করলে শেষে কি পাবো শেষে সমাহার পাব শেষে সমাহার পাব সেগুলো হবে সমাহার দিগু কী হবে সমাহার দিগু এইগুলো খুব সহজে করা যায় যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে সমাজবদ্ধ পদ আসে ব্যাসবাক্য সহ সমাজ লিখতে বলা হয় এগুলো আগে লিখে নেবে কারণ এগুলো সহজ এগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম সমাহার দিগু চিনতে গেলে আমাদের কী করতে হবে সমাজবদ্ধ পদটাকে আমরা যখন বেশ করব দেখব সমাহার দিয়ে শেষ হচ্ছে কি দিয়ে শেষ হচ্ছে সমাহার দিয়ে শেষ হচ্ছে আর দ্বিগু সমাসের বৈশিষ্ট্য অনুযায়ী পূর্ব পদে থাকছে একটা সংখ্যাবাচক বিশেষণ এবং পর পদে থাকছে বা উত্তর পদে থাকছে একটা বিশেষ্য এবং সমস্ত ক্ষেত্রেই বিশেষ্যর অর্থ প্রাধান্য পাচ্ছে আশা করছি এবার থেকে পরীক্ষায় সমাহার দিগুর এই ধরনের প্রশ্ন আসলে আর লিখতে অসুবিধা হবে না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না